আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সকলেই জান্নাতের আশা করি, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। তার জন্য আমাদের আমল করতে হবে এবং আল্লাহ তাআলা সবাইকে ভালো করে আমল করার জন্য তৌফিক দান করুন। আজকে আপনাদের সামনে একটি আমলের কথা বলবো, যে আমলটি করলে জান্নাতের আটটি দরজা খুলে যায়। সেই আমলটি হলো প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ করুন। আমি একবার পড়ে দিয়েছি, আপনারা হয়তো জানেন, যারা না জানেন তারা শিখে নেবেন ইনশাআল্লাহ। তো আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো একবার পড়ে নিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, এই কালিমাটি প্রত্যেক অজুর পর পড়ে নেবেন। এতে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 234। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।